আজি তিনিটা বিষয় উপরে আমার স্টেট লেভেল গোটে রিভিউ হয়েছিল। প্রথম তো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যেটা কি আমার এনএচ 18 আর 49 মো জেলা দিয়ে যাচ্ছে, সে বিষয় উপরে আমি আলোচনা করি বিস্তৃত ভাবে। যেহেতু এনএচ 18 রে কিছু গুড়াক আমার ফুট ওভার ব্রিজ হেলা, ভেহিকল আন্ডারপাস হেলা, পব্লিক আন্ডারপাস, এমনি কিছু থিলা যেগুলা কি এক্সিডেন্ট জোন থিলা। ভারত সরকার যে আমার দেওয়া কথা পরমিশন, সে পরমিশন অলরেডি দিয়ে দিয়েছেন। বর্তমান সেমানে ডিপিআর রেডি করি, এনএচআই অথরিটি ডিপিআর রেডি করি তাকে টেন্ডরিং কলে সে ঘাটরে, যে বাংলিকুশি ঘাটরে যে রেগুলার গোটে এক্সিডেন্ট হচ্ছে সেটা কমসে কম ভাবুছি সেটা মানে আব না, তো তাপাই টিকে টাইম লাগবে। কিন্তু ইন দ্য মিন হোয়াইল আমার এনএচ 49 রে বম্বে ছকরু যদি আরম্ভ করা সিংড়া পর্যন্ত বিভিন্ন জায়গার যে এলিফেন্ট আন্ডারপাস টু আরম্ভ করি কোটি চসিপুরে যেমি কহবা, পুঁ অন্যান্য আন্ডারপাস অছি, ফুড ওভার ব্রিজ অছি মন্দারে, এমনি অনেক জিনিস উপরে বিস্তৃত ভাবে আলোচনা হল। নভেম্বর লাস্ট আড়ক বা ডিসেম্বর ফার্স্ট আড়ক আমি তার ভূমিপূজন করা, এবং বাংরিপুষি ঘাটটা টিকে যেহেতু লেট অছি সেটা ডিসেম্বর লাস্ট হয়ে যাব, নাহলে জানুয়ারি ফার্স্ট বেলকু আমি তার ভূমিপূজন করা। ইয়ে লা ন্যাশনাল হাইওয়ে অথরিটির তা সাংরে আমার যেতকি তিনটা পিএসইউ, যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 87টা করা তাঁকু অ্যাওয়ার্ড করা হয়েছে ওড়িশার, সে ভিতরে আমার এইচএসসিএল হেলা, ওয়াপকোস হেলা, এবং ব্রিজ এন্ড রুফ, এই তিনটা যাকর তাঁকর অধিকারী মানুষ আমি ডাকি এবং বিস্তৃত ভাবে চর্চা হয়েছিল যে এজ অন ডেট কেতে ভূমিপূজন হয়েছে, কেতে সে ভিতরে কনস্ট্রাকশন চালিছি, এবং কোটার স্টাটস কোণ কেতে পর্যন্ত, সে ভিতরে আমি নির্ণয় কলু বা দেখা গলা যে ডিসেম্বর 20 সরি নভেম্বর 20 যেহেতু রাষ্ট্রপতি আসছেন ওড়িশাকে, আমি ময়ূরভঞ্জে গোটিয়ে কমসে কম একলব্য মডেল স্কুল যেটা কি ময়ূরভঞ্জে আমার কমপ্লিট হয়েছি সেটা কুড়িয়া ব্লকরে, তাকে আমি করা গোটে প্রকার নিষ্পত্তি করছু। আউ বি কিছু যেগুলা রহিগলা সেটা আমি ডিসেম্বর লাস্ট সুদ্ধা আউ 5টা মধ্যে ময়ূরভঞ্জ করা চাহুছু, আউ সেটা হয়েযু। আউ বাকি অন্যান্য যে জেলা রহিলা ওড়িশার, সেই জেলার মধ্যে কিছু কাম আগেছি, দরকার পড়লে আমি সেই জানুয়ারি ফার্স্ট উইক আড়ু তাকে উদ্ঘাটন করা, এবং আউ কিছু নেক্সট পেন্ডিং অছি তার আপ্রুভাল, যেটা কি ল্যান্ড ইস্যু লা কম কম লা সেসবুকু নেক্সট কু পঠা হয়েছে নিউ দিল্লি, সেটা আসলে আমি তার ভূমিপূজন করা। ইয়ে লা একলব্য মডেল স্কুলর, তা ছড়া আমি অন্যান্য বিষয়ে চর্চা করবার মানে কলু এইপাই যে যেহেতু ময়ূরভঞ্জ গোটা আদিবাসী বহুল অঞ্চল এবং অর্থনৈতিকর বিকাশ পাই যে ট্রাইফেড একটিভিটি সেটা ময়ূরভঞ্জ জেলার মধ্যে তার কেতে অগ্রগতি হেলা, এবং আদি মহোৎসব তাছাড়া জনজাতি গৌরব দিবস, এমনি তিন চারটা বিষয় উপরে ট্রাইফেডের মধ্যে আমি আলোচনা করলু এবং নিষ্পত্তি হয়েছি নভেম্বর 15 জনজাতি গৌরব দিবস পালন হব, এবং বন্ধন বিকাশ কেন্দ্র যে খোলা হয়েছে তার মধ্যে আমি প্রশিক্ষণ সাংরে অন্যান্য রিভিউ মধ্যে করবু, আর তাছাড়া আউটলেট মধ্যে কিছু খোলা নিষ্পত্তি হয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।